সুপ্রভাতের শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বাসায় কি শর্ট সাজেশন দেখে পড়াগুলো কমপ্লিট করেছো? আর আমি কিন্তু প্রতিদিন তোমাদের শর্ট সাজেশনের উপরে রিভিশন ক্লাস দিচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিব। বাংলা আমি তোমাদের প্রশ্ন উত্তর করাবো। অবশ্যই তোমরা খাতায় প্রশ্ন সহ উত্তরগুলো লিখবে এবং আশা কিন্তু বারবার লিখবে। বারবার লিখলে বানান ভুল কম হবে, খাতার লেখা সুন্দর হবে, পরীক্ষায় কিন্তু সুন্দর করে লিখতে হবে। কাটাকাটি করবে না, খাতা কিন্তু পরিষ্কার করে লিখবে, তাহলে কি নাম্বার কাটার সম্ভাবনা কম থাকবে। অবশ্যই তোমরা প্রশ্ন উঠিয়ে উত্তর লিখবে। দেখো আমি লিখে দিচ্ছি, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথমে ক নাম্বার দিচ্ছি, গরু কোথায় চড়ে? গরু কোথায় চড়ে? গরু মাঠে চড়ে। গরু মাঠে চড়ে। তাহলে গরু কোথায় চড়ে? গরু মাঠে চড়ে। আমি কখন ঘুম থেকে উঠি? ক নাম্বার প্রশ্ন দেখছি, আমি কখন ঘুম থেকে উঠি? দেখো শিক্ষার্থীরা, এটি কিন্তু তোমাকে প্রশ্ন করেছে, আমি কখন ঘুম থেকে উঠি, তুমি কখন ঘুম থেকে উঠো? তাহলে উত্তরটি কি লিখতে হবে? আমি ভোরে ঘুম থেকে উঠি। আমি ভোরে ঘুম থেকে উঠি। কখন ঘুম থেকে উঠি? আমি ভোরে ঘুম থেকে উঠি। তিন নম্বর প্রশ্ন, আমাদের দেশ কবিতাটি কে লিখেছেন? আমাদের দেশ, আমরা যখন কবিতা পড়েছি তখন কিন্তু তোমাদের বারবার বলেছি কবির নামটি আমাদের মুখস্থ অবশ্যই রাখতে হবে। আমাদের দেশ কবিতাটি কে লিখেছেন? আমাদের দেশ কবিতাটি কে লিখেছেন? উত্তর, আমাদের দেশ কবিতাটি লিখেছেন লিখেছেন আ ন ম আ ন ম বজলুর রশিদ। বজলুর রশিদ। শিক্ষার্থীরা, তাহলে আমাদের দেশ কবিতাটি কে লিখেছেন? আমাদের দেশ কবিতাটি লিখেছেন আ ন ম বজলুর রশিদ। ঘ নম্বর প্রশ্নটি লিখছি, রাখাল কি করে? রাখাল রাখাল
কি করে? আমি ওকে এখানে লিখে দিচ্ছি, কারণ আমি নিচে আর কি প্রশ্ন লিখব। রাখাল কি করে? রাখাল বাজায় বাঁশি। রাখাল কি করে? রাখাল বাজায় বাঁশি। তাহলে রাখাল কি করে? রাখাল বাজায় বাঁশি। শিক্ষার্থীরা সর্বশেষ আরেকটি প্রশ্ন লিখছি, সকলের মুখে হাসি কেন? সকলের মুখে হাসি কেন? সকলের মুখে হাসি কেন? উত্তরটি হচ্ছে, সোনার ফসল দেখে সকলের মুখে হাসি। সোনার ফসল দেখে সকলের মুখে হাসি। শিক্ষার্থীরা পাঁচটি প্রশ্ন লিখেছি, আমি প্রশ্নগুলো তোমাদের পুনরায় বলছি। গরু কোথায় চড়ে? গরু মাঠে চড়ে। আমি কখন ঘুম থেকে উঠি? আমি ভোরে ঘুম থেকে উঠি। আমাদের দেশ কবিতাটি কে লিখেছেন? আমাদের দেশ কবিতাটি লিখেছেন আ ন ম বজলুর রশিদ। শিক্ষার্থীরা তোমরা বানানটি খুব ভালোভাবে খেয়াল করবে। রাখাল কি করে? রাখাল বাজায় বাঁশি। রাখাল কি করে? রাখাল বাজায় বাঁশি। সকলের মুখে হাসি কেন? সোনার ফসল দেখে সকলের মুখে হাসি। সোনার ফসল দেখে সকলের মুখে হাসি। শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের পাঁচটি প্রশ্ন সহ উত্তর লিখে দিলাম। তোমরা বাসায় খুব সুন্দর করে প্রশ্নগুলো পড়বে এবং অবশ্যই মেসেঞ্জার গ্রুপে দিবে। তোমরা কিন্তু মাত্র কয়েকজন মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্ক দাও, তোমরা প্রত্যেকেই মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্ক গুলো দিবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।